চট্টগ্রামের চিকিৎসক মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। সকাল 6টা থেকে এই কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা গত 18 এপ্রিল এই কর্মসূচির ঘোষণা দেয়। নগরীর বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীরা আসলেও কোনো সেবা দিচ্ছেন না চিকিৎসকরা, কোনো ধরনের টেস্টও করছেন না। ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘ অপেক্ষার পর সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। গত 10 এপ্রিল পটিয়ায় দুর্ঘটনায় আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডক্টর রক্তিম দাসকে মারধর করা হয়। এছাড়া গত 14 এপ্রিল আরেকটি বেসরকারি হাসপাতালে এক শিশুর মৃত্যুর পর ডক্টর রিয়াজউদ্দিনকে মারধর করে রোগীর স্বজনরা। দুই ঘটনাতে আলাদাভাবে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ইনি আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে ধর্মঘট এবং বিরতিতে আসলে সেখানকার রোগীদের ভোগান্তি কতটা বেড়েছে এবং সেটি নিরসনে কোনো ধরনের প্রচেষ্টা দেখছেন কিনা? আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে, এসিক হেলথকেয়ারের একেবারে সামনে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে দরজা বন্ধ করে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যারা মূলত চিকিৎসকের সিরিয়াল দেওয়ার জন্য এসেছেন অথবা যারা এখানে মূলত বিভিন্ন রিপোর্ট ডায়াগনস্টিক রিপোর্ট দেখাতে এসেছেন তাদের এর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পরবর্তী সবাই ফিরে যাচ্ছেন। এবং এই প্রেক্ষাপটে সাধারণ যারা রোগীরা আছেন যাদের পূর্ব নির্ধারিত এই চিকিৎসকের ইয়ার ছিল, তারা সিরিয়াল ছিল, তারা আসলে ডাক্তার দেখাতে পারছেন না, রিপোর্ট দিতে পারছেন না। তবে এই সমস্ত হাসপাতালগুলোর পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে যে সমস্ত রোগী তাদের ইতিমধ্যে ভর্তি করা আছে তাদেরকে তারা চিকিৎসা দিচ্ছে না, অর্থাৎ নতুন রোগী ভর্তি নিচ্ছেন না। তো এটি সামগ্রিকভাবেই কিন্তু একটি প্রভাব ফেলেছে চট্টগ্রামের বেসরকারি, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসছেন, অর্থাৎ আশপাশের বিভিন্ন উপজেলা বা আশপাশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসক দেখাতে, ডাক্তার দেখাতে বা এই সমস্ত জরুরি কাজে আসছেন। যেহেতু চট্টগ্রামের সরকারি হাসপাতাল সমান ধরনের বা সমান রকমের সন্তুষ্টি নেই, তাই বেসরকারি সমস্ত হাসপাতালগুলোতে তারা সাধারণ চিকিৎসক যারা অনেকেই সাধারণ চিকিৎসক যারা অনেকেই আসেন সাধারণ রোগীরা, এবং তারা এখানে যেটি হচ্ছে যে অনেক একটু উন্নত চিকিৎসা বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন চিকিৎসার আশায়ও কিন্তু এই সমস্ত হাসপাতাল ক্লিনিকগুলোতে আসেন, সেই চিকিৎসকরাও কিন্তু এখন ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।